প্রাথমিকভাবে দেখলে মনে হতে পারে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করতে কোনো মন্দিরের বাইরে দণ্ডি কাটছেন তিনজন মহিলা, কিন্তু আসলে বাস্তব চিত্র ভিন্ন এবং মর্মান্তিক। বিজেপি থেকে শাসক দল তৃণমূলে ফিরবার প্রায়শ্চিত্ত হিসেবে রাতের অন্ধকারে রাস্তায় দণ্ডি কাটলেন তিনজন আদিবাসী মহিলা। বিগত দিনে দলবদলের নানান কৌশল দেখেছে বঙ্গবাসী, তবে এই দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছেন আম জনতা থেকে রাজনৈতিক মহল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ মহিলা, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে যেখানে মহিলাদের প্রতিষ্ঠার কথা বলেন, মহিলাদের স্বাবলম্বী করতে একাধিক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছেন, সেখানে শাসক দলের এমন ভূমিকায় হতবাক সকলে। শাসক দলের কল্যাণে মধ্যযুগীয় বর্বরতার দৃশ্য ফুটে উঠল বালুরঘাটে। গত বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর অঞ্চলে স্থানীয় বিজেপি বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে 200 জন মহিলা বিজেপিতে যোগদান করেন। তার পাল্টা জবাব দিতে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে সেই মহিলাদের তৃণমূলে যোগদানের আয়োজন করা হয়। সেই যোগদান কর্মসূচিতে মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকুরন সোরেন ও মালতি মুর্মু, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভানেত্রী তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। তবে এদের মধ্যে 3 জন ভরা রাস্তায় দণ্ডি কেটে তৃণমূলের দলীয় কার্যালয়ে পৌঁছে তৃণমূলে যোগদান করেন, আর এই থেকেই বিতর্কের সূত্রপাত। আদিবাসী মহিলাদের কেন ভরা রাস্তায় দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করিয়ে তৃণমূলে যোগদান করানো হলো তা নিয়ে গর্জে ওঠেন বিজেপি। পাশাপাশি আদিবাসী মহিলাদের দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করবার দৃশ্য দেখে চমকে ওঠে আম জনতা। শাসক দলের রুচিবোধ, শালীনতাবোধ, রাজনৈতিক সৌজন্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এই ঘটনার ভিডিও টুইট করে প্রতিবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, এবং তৃণমূল কংগ্রেস এই মহিলাদেরকে যেভাবে দণ্ডি কাটিয়ে নাকে খদ দিয়ে বিজেপি থেকে তৃণমূলে জোর করে নিয়ে গেছে, আদিবাসী মহিলাদেরকে যেভাবে অপমান করেছে, এটা সম্পূর্ণ আদিবাসী সমাজের অপমান। এবং তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী, আগেও তারা শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার রাষ্ট্রপতি হওয়া আটকানোর জন্য যা যা করা প্রয়োজন তা করেছিল, এখনও যেভাবে 3 জন আদিবাসী মহিলাকে অপমান করা হলো, রাস্তায় নাক্ষত দেওয়ানো হলো, আমার মনে হয় আদিবাসী সমাজ এর বিরুদ্ধে গর্জে উঠবে। আমরাও প্রতিবাদ জানাবো, গোটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের সমস্ত আদিবাসী সমাজের কাছে আমার আবেদন, আপনারা এই তৃণমূল কংগ্রেস নামক অত্যাচারী এই শাসকের বিরুদ্ধে গর্জে উঠুন। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। শনিবার দুপুর 1:30 পর বালুরঘাটে পুলিশ সুপার অফিস অভিযানে আসে বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এসপি অফিস অভিযানের আগে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনে আসতে ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায় বিজেপি। তবে দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ আটকে দেয় আন্দোলনকারীদের। পুলিশ বাধা দিলেই রাস্তার উপরে বসে পড়ে বিজেপি নেতৃত্বরা। এদিকে এদিনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বালুরঘাট পুলিশ অফিসের সামনে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির রাজ্য এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু জানান, আজকে পুলিশ প্রশাসন সাহায্য নিয়ে সমস্ত জায়গায় এসব কাজ চলছে। আমরা আন্দোলনে নামবো, আন্দোলনে নেমেছি, যতক্ষণ পর্যন্ত দোষীদেরকে গ্রেফতার করা হবে না। আর যেখান থেকে তাদেরকে, যারা মহিলাদেরকে, তাদেরকে লুপাট করা হয়েছে, সেখানে লুকিয়ে রাখা হয়েছে, তাদেরকে কিডন্যাপ করে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, আসল ঘটনাটাকে লুকিয়ে রাখার জন্য, তথ্য যেন বেরিয়ে না আসার জন্য, তার জন্য আমরা প্রতিবাদ, এই এসপি অফিসে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা ডিপুটেশন দিয়ে আমাদের যে স্মারকলিপি আজকে দিব, আমরা কোর্টের মাধ্যমে একদম আমরা সুপ্রিম কোর্ট অবধি আমরা যাব, আমরা রাজ্যপালের অবধি যাব, আমরা রাষ্ট্রপতির কাছে আমরা যাব, আমরা ইমিডিয়েটলি এই ব্যাপার নিয়ে আমরা চিঠি লিখতে বাধ্য হব। আর যারা তৃণমূল নেতারা এইরকম কাজ করেছে তাদেরকেও আমরা দেখেই ছাড়ব, যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হবে না আমরা দেখেই ছাড়ব। আদিবাসী প্রথম সারিতে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আদিনতার স্বাধীনতার আন্দোলন যেটা হয়েছে, আদিবাসী সামনে সারিতে ছিল, এখনো আদিবাসী সামনে সারিতে থাকবে। আমাদের এ বিষয়ে তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু জানান, এখানে যেসব যাদের ঘটনা ঘটেছে, যাদের উপরে, তাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখি শুনশান কোনো ব্যক্তি নেই সেখানে, কিন্তু আমি সেখানে গ্রাম প্রতিবেশী যাদেরকে পাচ্ছি, কেউ তারা ভয়ে বলতে পারছে না। আমি যেটুকু জানলাম সেখানে, যে এখানে যিনি 18 সালের যিনি এমপি ছিলেন অর্পিতা ঘোষ, তার মদতে, এবং এখানে আরেকজন মহিলা নেত্রী, আমি নামটা ভুলে গেছি, আরেকজন মহিলা নেত্রী আছেন তৃণমূলের, তার উপস্থিতিতে এদেরকে শাস্তি দেওয়া হয়। এইটা কোনোদিন দেখেছেন? গণতন্ত্র দেশে যে যে কোনো রাজনীতি করতে পারে, যে কোনো রাজনীতিতে যেতে পারে, তাই বলে এইভাবে একটা অত্যাচার করে তাদেরকে একটা দলে সামিল করা, এটা গণতন্ত্র মনে করি না আমি।
তৃণমূলে যোগদানের পর কি জানিয়েছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী, শুনুন। আমরা ভুল করেছি, ভুল স্বীকার করার জন্য এখানে এসেছি। কারণ গতকালকে আমাদের কয়েকজন লোক গ্রামে এসে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়ায় আর তৃণমূল ঝান্ডায় ধরায় আমরা বাধ্য হয়ে বিজেপি ঝান্ডা ধরায় বাধ্য হয়ে আমরা ধরেছি। কিন্তু আমরা বাড়িতে এসে সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমরা চিন্তা করছি মমতা আমাদের জন্য অনেক কিছু কাজ করেছেন। কারণ আমাদের কন্যাশ্রী আর কি যে বলে এই যে লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন প্রকারে আমাদের সাহায্য করছেন, তাই আমরা মমতাকে কোনোদিন ছাড়ব না আর আমাদের সঙ্গে আছেন, আমরা সঙ্গেই থাকব। এ বিষয়ে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী কি জানিয়েছিলেন, শুনুন। গতকালকে যারা আপনারা দেখেছেন যে তপনের 11 নম্বর গোফানগর অঞ্চলে যারা হচ্ছে সাধারণ মানুষদেরকে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে বিজেপির ফ্ল্যাগ ধরানো হয়েছিল, সেই সমস্ত সাধারণ মহিলারাই তাদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য বিবেক দংশনে আজকে আমাদের বালুরঘাট কোর্টমোড় থেকে গণ্ডি কাটতে কাটতে জেলা পার্টি অফিসে এসেছেন। তারা আমার সাথে যোগাযোগ করেছেন, লোকাল নেতৃত্ব যারা তারা যোগাযোগ করেছেন এবং কয়েকজন এসছেন, আর বাকি যারা আছেন তারা ওই অঞ্চলে সবার পক্ষে আসাটা সম্ভব না, তো ওখানে প্রচুর মহিলারা রয়েছেন, আমরা যাব ওখানে গিয়ে আমরা তাদেরকে দলের ছায়াতে নিয়ে আসব। এবং এইটা খুব ভালো লাগছে দেখে যে আজকে গ্রামের সাধারণ মহিলারা এত অল্প সময়ের মধ্যে, 24টা ঘন্টাও পার হয়নি যেখানে, অল্প সময়ের মধ্যে তাদের এই বোধটা এসছে, মহিলা হিসেবে এই বোধটা এসছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে যিনি আমাদের এতটা সম্মান দিয়েছেন, এতটা আমাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করেছেন, তাকে ছেড়ে যাওয়া আমাদের উচিত না। সেই তুলনায় আমরা যারা শহরের মানুষ, শহরে বসবাস করি, আমরা এখনও বুঝতে পারিনি যে মোদী সরকার এখনও আমাদের কীভাবে লুট করে যাচ্ছেন সেটা এখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি। কিন্তু কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে যে গ্রামের এই সহজ সরল মানুষগুলো 24 ঘন্টার মধ্যে, অল্প সময়ের মধ্যেই তাদের ভুলটা বুঝতে পেরেছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই ঘটনার জেরে তৃণমূলের আদিবাসী ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। তবে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তৃণমূল। সেই সঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। কার্যত দলকে অন্ধকারে রেখে অবৈধভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার। এই ঘটনার প্রেক্ষিতে দলীয় তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেস মোটেও এটাকে সমর্থন করে না, প্রথমেই বলবো। এবং এই যে সমস্ত প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেসকে অন্ধকারে রেখে করা হয়েছে, প্রথমে বলবো। যদি কোনো যোগদান কর্মসূচি করতে হয় তার আগে আমাদের দলীয় শৃঙ্খলা অনুসারে কারা কারা যোগদান করবে আগে মূল পার্টিকে আবেদন করবে। আমাদের যেটা শৃঙ্খলার মধ্যে বলে শাখা সংগঠন কোনদিনে যোগদান কর্মসূচি করতে পারে না মাদার সংগঠনকে বাদ দিয়ে। হ্যাঁ, এটা এটা হচ্ছে প্রথমে বলবো। এবং দ্বিতীয়ত বলবো যে কেন কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এই বিষয়টা আমাদের জানা নেই। আমাদের দলীয় তরফে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, কেন এই ধরনের ঘটনা করানো হলো, কি উদ্দেশ্য নিয়ে সেটাও বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এবং পাশাপাশি আমরা বলবো যে এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাই। হ্যাঁ, ভদ্র সভ্য মানুষ এই ধরনের কাজ করতে পারেন না।